আমি নাহি ডাক্তার, সহকারী শিক্ষক, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি পড়াব। তাহলে বন্ধুরা, প্রথমে আমাদের জীবনানন্দ দাশ সম্পর্কে জানতে হবে, তাই না? তিনি ছিলেন প্রকৃতি প্রেমী ও দেশাত্মবোধে উজ্জীবিত একজন কবি। এই কবিতায় আমরা তারই প্রভাব দেখতে পাব। বন্ধুরা, এ পর্যায়ে আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। কবি জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। 1954 সালের 22 অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি আবারও বলছি, তার জন্ম 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল শহরে, 1954 সালের 22 অক্টোবর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তার কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। ইংরেজি সাহিত্যে অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের আজকের কবিতায়। কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে এই কবিতাটিতে। শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো কবি, সাহিত্যিকের নাম বা যে কোনো মানুষের নাম লেখার সময় বানানের দিকে খেয়াল করা খুবই জরুরি, যাতে বানানটা ঠিক হয়। জীবনানন্দ দাশের বানান যেন দাস এর জায়গায় তালব্য স যেন হয়, দন্ত স যেন না হয়, সেদিকে খেয়াল রাখবে। চলো চলে যাই আজকের কবিতায়। আবার আসিব ফিরে জীবনানন্দ দাস। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি জীবনানন্দ দাস আসলে বুঝাচ্ছেন যে তার মৃত্যুর পরের অবস্থা। তিনি তার প্রিয় মাতৃভূমিকে এতটাই ভালোবাসেন, যখন এই মাতৃভূমি থেকে তিনি চিরতরে বিদায় নেবেন, তারপরও তিনি তার আশা ব্যক্ত করেন যে তিনি আবার ফিরে আসবেন এই ধানসিঁড়িটির তীরে, অর্থাৎ তার জন্মভূমি মাতৃভূমিতে। এখানে তিনি বাংলার প্রকৃতির কথাই বলেছেন, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কবিতার এই লাইনে কবি বলেছেন, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। এখানে তিনি কতটা ভালোবাসার সাথে কথাটা বলেছেন। তিনি হয়তো বা মানুষের মতো পৃথিবীতে ফিরে আসতে চান তা নয়, তিনি প্রকৃতির একটি অংশ হয়ে ফিরে আসতে চান। হয়তো সেটা হতে পারে শঙ্খচিল বা সেটা হতে পারে শালিক, অর্থাৎ তিনি যে মানুষের বেশেই ফিরে আসবেন তার প্রিয় মাতৃভূমির কোলে, তা এমনটা নাও হতে পারে। হয়তো বা শঙ্খচিল বা শালিকের বেশে ফিরে আসতে চান। আসলে বাংলার প্রকৃতির অপার মহিমায় মুগ্ধ কবি মানুষের বেশে এই বাংলায় ফিরতে যেমন আগ্রহী, আবার তিনি বুঝাচ্ছেন তিনি যেন প্রকৃতির অন্য কোনো অংশ হয়েও ফিরে আসতে চান এই বাংলার প্রকৃতির মধ্যে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এই লাইনে কবি যেন খুব অন্যভাবে ফিরে আসার কথা ব্যক্ত করলেন। হয়তো ভোরের কাক হয়ে নবান্নের কার্তিকের দেশে। আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে কার্তিকের নবান্নের কথায় কি বোঝানো হলো। এখানে একটা বাংলা মাসের কথা বলা হচ্ছে এবং বাংলার উৎসব নবান্নের কথা বলা হয়েছে কেন? তো আসলে কবি ঋতু বৈচিত্র্যের উৎসব মুখর বাংলাদেশের কথা তুলে ধরেছেন এই কবিতায়। তো
কবি উৎসবমুখর শরঋতুর দেশে বাংলাদেশে অর্থাৎ তার প্রিয় জন্মভূমিতে ভোরের কাক হয়ে ফিরে আসতে চান। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কবি নদীমাতৃক জন্মভূমির সাথে এমনভাবে একাত্মতা প্রকাশ করেছেন যে হাঁস হয়ে তিনি ঘুরে বেড়াবেন কিশোরীর ঘুঙ্গুর লাল পায়ে দিয়ে পানির মধ্যে। তিনি যে এই পানির মধ্যে ঘুরে বেড়াবেন সেখানে যেন কলমির গন্ধ থাকবে চারিদিকে, যেন তিনি প্রকৃতির প্রতি বা পুরো ব্যাপারটার প্রতি অখণ্ড ভালোবাসা দেখতে পায়। প্রকৃতির যেন ছোট ছোট ব্যাপারগুলো তুলে ধরেছেন তার বর্ণনার মধ্য দিয়ে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কবি তার স্বদেশ মাতৃভূমিকে শ্রদ্ধাভরে ভালোবাসেন। এই বাংলার অপার সৌন্দর্যে মুগ্ধ কবি মৃত্যুর পরে আবার ফিরে আসতে চান দেশমাতৃকার প্রতি ভালোবাসার টানে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায় কবি মৃত্যুর পর ফিরে আসতে চান জলাঙ্গির ঢেয়ে তার জন্মভূমি করুণ ডাঙ্গায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। সুদর্শন শব্দের অর্থ এখানে কবি বুঝিয়েছেন গুবরে পোকা। এখানে দেখা যাচ্ছে সন্ধ্যার আকাশে গুবরে পোকা উড়ে যাচ্ছে, সেই কথাটাও কবি সুন্দর করে ব্যক্ত করেছেন তার কবিতায়। কবি এই কবিতায় বাংলার অপার এক খণ্ড চিত্র অঙ্কন করেছেন, এখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরেছেন। শিমুলের ডালে বসে লক্ষ্মী পেঁচা ডাকে সেই কথাও তিনি সুন্দর ভঙ্গিমায় তার কবিতায় তুলে ধরেছেন। হয়তো খয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙ্গা বায়, রাঙ্গা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক। এখানে শিশু যে অবুজ সেই ব্যাপারটা তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। একটু লক্ষ্য করো, কবি যেন দুরন্তপনার কথা বলেছেন, কারণ আমরা জানি যে বাংলার কিশোর মানে তার সাথে দুরন্তপনার সম্পর্ক এসেই যায়। ডিঙ্গা অর্থ নৌকা। যখন আমরা বাংলার কিশোরের কথা বলি বা কৈশোরের কথা বলি, এখানে যেন কবি বাংলার সেই ছবিটি এঁকেছেন। দেখো, এখানে রাঙ্গা শব্দের অর্থ রঙিন, ধবল শব্দের অর্থ সাদা। কবির কল্পনায় ধবল বক যেন সাঁতার কেটে আসছে অন্ধকারের মধ্যে। কবি আসলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলা মায়ের বুকে তার অন্তিম যাত্রার ইচ্ছা ব্যক্ত করেছেন, অর্থাৎ শেষ যাত্রার কথা আসলে বলেছেন। বকের দল যেমন সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে, কবি তেমনি তার জীবনের ভ্রমণ পাড়ি দিয়ে বকের দলের মতো আবার তার প্রিয় জন্মভূমিতে ফিরে আসার জন্য আকুল আবেদন ব্যক্ত করেছেন। আমারই পাবে তুমি এহাদের ফিরে, কবি বলেছেন অপার সৌন্দর্যের মধ্যে আবার আমাকে খুঁজে পাবে বকের শাড়ির মধ্যে, তা তিনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন তার কবিতার শেষ চরণে। ঠিক আছে বন্ধুরা, আমরা আগামী ক্লাসে আবার আসিব ফিরে কবিতাটির পাঠ পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পর্যায়ে তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।